सुप्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा निश्चय भालो आछो। ऑनलाइन क्लासे तुम्हादेर स्वागतम। आज के नवम श्रेणी हिंदू धर्म नैतिक शिक्षा थेके आमी तुम्हादेरके पाठदान करब। आज के नवम श्रेणी सप्तम अध्याय थेके तुम्हादेर पाठदान करब। तो तुम्हरा बोलो तो देखी मानव जीवन इहलौकिक एवं पारलौकिक सुख लाभेर जन्नो जे शिक्षा प्रयोजन ताके की बला हय? हाँ, सेटी होच्छे नैतिक शिक्षा। ताहले मानव जीवन इहलौकिक एवं पारलौकिक सुख लाभेर जन्नो आमरा जे शिक्षा दरकार बा प्रयोजन मने करी সেটিকে বলা হয় নৈতিক শিক্ষা। তাই আজকে আমার পাঠ হচ্ছে ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো তা আমরা একটু শিখনফল থেকে দেখে নেই। যে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে ধর্মগ্রন্থে नैतिक शिक्षार धारणा पा आदर्श जीवनाचरण और नैतिकता गठने धर्मग्रंथे गुरुत्व और भूमिका सम्पर्के जानते पारबे। धर्माचरण एवं मूल्यबोध और नैतिकता गठने रामायणे शिक्षा सम्पर्के आमरा ए पाठ थेके जानते पारबे। एरपर धर्मेर बाह्य लक्षण गुलो आमरा ए पाठ थेके जानते पारबे। तो प्रथम आमरा जेने नेई हिंदू धर्मे नैतिक शिक्षा। ताहले प्रत्येकटा धर्मे किन्तु नैतिक शिक्षार शिक्षित हवार जन्य बला हयेछे जे मानव जीवने निर्दिष्ट लक्ष्य एवं उद्देश्य पूरणेर जन्य अवश्य आमादेर कि करते हबे, आमादेर नैतिक शिक्षा अर्जन करते हबे। जेमन नैतिक शिक्षार धारणाटी एभावे आमरा बोलते पारि যে অন্যের মঙ্গলার্থে অর্থাৎ সমাজে সুখ এবং শান্তি লাভের জন্য আমরা যে কর্মগুলো করে থাকি, বিশেষ করে সমাজে সুশৃঙ্খলতা বজায় রাখবার জন্য আমরা যে পরিকল্পনাগুলো করে থাকি সেগুলো হচ্ছে নৈতিক শিক্ষা। অর্থাৎ নীতি সম্পর্কিত জ্ঞানের যে পরিধির বিকাশ ঘটানোর যে পন্থা বা প্রক্রিয়া আমরা অবলম্বন করি সেটি হচ্ছে নৈতিক শিক্ষা। এবার আমরা দেখে নেই আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব। তাহলে আদর্শ জীবনাচরণ এবং নৈতিকতা এবং নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব রয়েছে। আমরা জানি হিন্দু ধর্মে অসংখ্য গ্রন্থগুলো রয়েছে। তাহলে সেই গ্রন্থগুলোতে বলা হয়েছে যে হিন্দু ধর্ম হচ্ছে প্রাচীন এবং অনেক পুরাতন ধর্ম। তো সেখানে বিভিন্ন গ্রন্থের উল্লেখ রয়েছে, যেমন বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ। এগুলোতে কি বর্ণনা করা আছে? মানব জীবনকে একটি লক্ষ্য বা উদ্দেশ্য স্থির রেখে মানব কল্যাণের জন্য মানব চরিত্রের যে উৎকর্ষ সাধন সেটির জন্য এই গ্রন্থে বর্ণনা করা আছে যে কিভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং সুশৃঙ্খল করতে পারি, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা পূরণ করতে পারি, তারই দিক নির্দেশনাগুলো আমরা এই ধর্মগ্রন্থগুলোর মধ্য দিয়ে পেয়ে থাকি। যদি আমরা সুস্পষ্টভাবে এই ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করে থাকি তাহলে আমরা অবশ্যই এই দিক নির্দেশনাগুলো পেয়ে যাব। এবারে ধর্মাচরণ ও মূল্যবোধ ও নৈতিকতা গঠনে রামায়ণের শিক্ষা। তো আমি আগেই বলে নিই যে মানব জীবনের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে।
আমরা যারা এই পৃথিবীতে মানবকুলে জন্মগ্রহণ করেছি তাদের অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় উদ্ধৃতি করেছেন বা উল্লেখ করেছেন যে মানব জীবনে শুধুমাত্র চারটি সমস্যাই বিদ্যমান। তো আমরা আমাদের তথাকথিত অসংখ্য সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই, বিশেষ করে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলোর সম্মুখীন হই তা কিন্তু সমস্যা নয়, বিশেষ করে যেটির কোনো সমাধান নেই সেটি হচ্ছে সমস্যা। যেমন আমার একটি ঘড়ি হারিয়েছে, তো তৎক্ষণাৎ আমি কি করলাম, দোকান থেকে আরেকটি নতুন ঘড়ি কিনলাম, তাহলে আমার যে সমস্যা ছিল তার নিবৃত্তি হয়ে গেল, এজন্য এটাকে সমস্যা বলা যায় না। তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধৃতি করেছেন যে মানব জীবনে শুধুমাত্র চারটি সমস্যাই বিদ্যমান রয়েছে, সেটি হচ্ছে জন্ম, জরা, বার্ধক্য এবং মৃত্যু। তাহলে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই, বিশেষ করে আমরা বলে থাকি যে আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার সম্পদ নেই, আমার অর্থ প্রতিপত্তি যশ খ্যাতি কিছুই নেই, তাহলে সেগুলো অবশ্যই একদিন না একদিন মানব জীবনে অর্জিত হয়। তাহলে সেই অর্জিত বিষয় যখন পূরণ হয়ে যায়, মানব জীবনের যে সমস্যাগুলো সেই সমস্যা যখন পূরণ হয়ে যায় তখন আর সমস্যা থাকে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন যে মানব জীবনে যে চারটি সমস্যা রয়েছে যার কোনো সমাধান নেই, প্রথমে হচ্ছে জন্ম। তাহলে আমরা উল্লেখ করতে পারি যে জন্ম কেউ রোধ করতে পারে না। তাহলে এরপরে জন্মের পরে রয়েছে জরা, জন্ম জরা, জরা মানে ব্যাধিগ্রস্ত হওয়া। তাহলে মানব জীবনে আমরা বিশেষ করে নানামুখী সমস্যার সম্মুখীন হই, আমরা প্রতিনিয়ত মানব জীবন বা মনুষ্য জাতি নানাবিধ সমস্যার মধ্যে অতিবাহিত করে, বিশেষ করে তাদের বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগগুলো হয়ে থাকে। তাহলে কিছু কিছু রোগ আছে যার কোনো সমাধান নেই, যেমনটি আমরা বর্তমান প্রত্যক্ষ করছি যে সারা পৃথিবী আজকে কি হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, সেটি হচ্ছে করোনা ভাইরাসের কারণে। তাহলে করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যার কোনো প্রতিষেধক আজ পর্যন্ত বের হয়নি, তার মানে এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তৃতীয়ত আমরা বলতে পারি যে মানব জীবনে জন্ম জরা, এরপরে হচ্ছে বার্ধক্য। তাহলে আমরা জানি বার্ধক্য কিন্তু কেউ রোধ করতে পারে না, মানব জীবনের একটা পর্যায়ে বার্ধক্যকে মানুষের অবশ্যই মেনে নিতে হবে, এটাকে কেউ রোধ করতে পারে না, তাই এটি হচ্ছে তৃতীয় সমস্যা। এরপরে আমরা জানব মৃত্যু, মৃত্যু হচ্ছে জীবনের এক নিঃশেষ হয়ে যাওয়াকে মৃত্যু বলে, যা আমরা কেউ উপেক্ষা করতে পারি না, মৃত্যু অবধারিত, যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করেছেন যে মানব জীবনের জন্য শুধুমাত্র চারটি সমস্যা রয়েছে, এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই পূরণযোগ্য, যা মানুষ পূরণ করতে পারে। তাই আমরা মানব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির রেখে আমরা সঠিক সুন্দর পথে এবং নৈতিকতার ধারণা বা নৈতিকতার জ্ঞান অর্জনে আমরা অবশ্যই মনোযোগী হব। এবারে আমি দেখে নিই যে ধর্মাচরণ ও মূল্যবোধ নৈতিকতা গঠনে রামায়ণের শিক্ষা সম্পর্কে জানতে পারবে। আমরা জানি রামায়ণে উল্লেখ করা আছে যে পিতার
নির্দেশে পিতার পিতৃসত্ব পূরণের জন্য রাম কি করেছিলেন? তিনি রাজ্য ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। এটি হচ্ছে পিতার প্রতি পুত্রের যে মহানুভবতা, তার ভেতরে যে মূল্যবোধ, তার নৈতিকতা, তার শিষ্টাচার, এইটি প্রকাশ পেয়েছে। কেননা রাম কি হওয়া উচিত ছিল? রাম অযোধ্যার রাজা হতেন, কিন্তু পিতার যে পিতৃসত্ত্ব পূরণ সেটি করবার জন্য তিনি সব কিছু ত্যাগ করে কি করেছিলেন? বনে গমন করেছিলেন। তাহলে এটা থেকে আমরা জানতে পারি যে নৈতিকতার শিক্ষাই হচ্ছে বড় শিক্ষা। এবার আমরা দেখে নিই ধর্মে কতগুলো লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো আমাদের অবশ্যই কি করা উচিত? পালন করা উচিত। এবার একটি শ্লোকের মধ্য দিয়ে আমরা দেখে নিই ধর্মের যে বাহ্য লক্ষণগুলো রয়েছে। এখানে বলা হয়েছে ধৃতি ক্ষমা দমহ স্থেয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সপ্তমপ্রদ দশকম ধর্ম লক্ষণ। অর্থাৎ আমরা ধর্মের যে 10টি বাহ্য লক্ষণগুলো অবশ্যই মেনে চলব সে সম্পর্কে এখানে এই শ্লোকটির মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা। তাহলে একজন ব্যক্তিকে ধার্মিক হতে হলে অবশ্যই ধর্মের যে বাহ্যিক লক্ষণগুলো রয়েছে সেগুলো অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। এবারে আমরা দেখে নিই নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার এবং হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমরা যে জ্ঞানগুলো অর্জন করে থাকি তা এই পাঠ থেকে আমরা নিশ্চিত বুঝতে পারলাম। এবারে তোমরা দেখে নাও যে পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখলে, যে জ্ঞানগুলো অর্জন করলে, যে জ্ঞানগুলো আত্মস্থ করতে পারলে, এর মধ্যে থেকে তোমরা কিছু প্রশ্নের উত্তর করতে পারো কিনা। এবারে আমি তোমাদের মূল্যায়ন থেকে দেখে নিই যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাও কিনা। তো এবারে প্রথমেই আছে রামায়ণ কি রচনা করে, তাহলে এখানে কতগুলো অপশন দেওয়া আছে দেখো। রাম, বাল্মীকি, বাগ্মী, ইন্দু। তাহলে এই চারটি অপশনের মধ্যে আমরা জানি কে রামায়ণ রচনা করেন। একজন ব্যক্তি, তিনি মানব জীবনের বা জীবনের প্রথম পর্যায়ে তিনি সাধু ব্যক্তি ছিলেন না। পরবর্তীতে তিনি যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি আমাদের লোকালয়ে নির্জনে গিয়ে তিনি ঈশ্বর চিন্তায় নিমগ্ন ছিলেন এবং পরবর্তীতে তিনি এই গ্রন্থটি রচনা করতে পেরেছিলেন। সেটি হচ্ছে বাল্মীকি। সঠিক উত্তর হবে বাল্মীকি। এবারে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সেটি আমরা দেখে নিই ধর্মের বিশেষ লক্ষণ কয়টি। তাহলে আমরা এখানে দেখেছিলাম যে ধর্মের বাহ্য লক্ষণ হচ্ছে 10টি। এবারে বিশেষ লক্ষণ সম্পর্কেও আমরা জানি, সেটি হচ্ছে ধর্মের বিশেষ লক্ষণ হচ্ছে 4। ধর্মের বিশেষ লক্ষণ 4। এবার 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কোনটি রচনা করে? তাহলে কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাস রচনা করেছিলেন কোনটি? হ্যাঁ, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে পারো, সেটি হচ্ছে মহাভারত। কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাস রচনা করেছিলেন মহাভারত। এবারে আমরা পরের প্রশ্ন দেখে নিই, সেটি হচ্ছে
বেদ অখিল ধর্মমূলক কোথায় উল্লেখ আছে? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ না মনুসংহিতা? আমি জানি তোমরা এই প্রশ্নেরও উত্তর করতে পারবে, সেটি হচ্ছে মনুসংহিতায়। তাহলে বেদ অখিল ধর্মমূলক এই কথাটি উল্লেখ রয়েছে মনুসংহিতায়। এবারে 5 নম্বর প্রশ্ন, রত্নাকর দস্যু পরবর্তীতে হয়, মানে তিনি দস্যু থেকে কি হয়ে উঠেছিলেন, সেটি হচ্ছে বাল্মীকি মুনি। তাহলে এই যে রত্নাকর দস্যু, তিনি পরবর্তীতে একজন মুনি ঋষিতে পরিণত হয়েছিলেন কিভাবে? আমরা সেটিও জানি যে রত্নাকর দস্যু ছিলেন একজন ভয়ঙ্কর দস্যু। তিনি দস্যুবৃত্তি করে তার পরিবার চালাতেন, বিশেষ করে রাতের বেলায় তিনি বনের মধ্যে গোপনে থাকতেন এবং পথচারী সম্পদ লুণ্ঠন করে তিনি কী করতেন, তার পরিবার চালাতেন। তো একদিন কয়েকজন সাধু ব্যক্তি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন রত্নাকর দস্যু তাদেরকে আক্রমণ করল এবং তাদের ধন সম্পদ সব কিছু লুণ্ঠন করবার চেষ্টা করল। তখন তাদের মধ্যে থেকে একজন সাধু রত্নাকর দস্যুকে বলেছিল যে তুমি এই যে দস্যুবৃত্তি করে তোমার পরিবারের ভরণ পোষণ করছ, তোমার এতে যে পাপ হচ্ছে তা পরিবারের অন্য সদস্যরা তোমার এই পাপের ভাগী হবে কি না, মানে এই পাপ সমবন্টনে বন্টিত করে নিবে কি না। তখন সে বুঝতে পারল এবং বলল যে ঠিক আছে। সাধুরা বলল যে তুমি তোমার পরিবারের অন্য সদস্যদের থেকে শুনে আসো, যদি তারা তোমার এই পাপের ভাগ নিতে চায় তাহলে আমাদের সম্পদগুলো তুমি লুণ্ঠন করে নিয়ে যাবে, আমরা কোনো বাধা তোমাকে দিব না। তো তখন কী করলেন রত্নাকর দস্যু, বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের ভরণ পোষণের জন্য এই যে দস্যুবৃত্তি করে তোমাদের আমি ভালো ভালো খাওয়াচ্ছি, এতে আমার যে পাপ হচ্ছে সে পাপের অংশীদারিত্ব তোমরা হবে কি না। তো তখন তার স্ত্রী বলেছে যে আমরা কেন এর পাপের ভাগ হব, আমরা তো এ পাপের ভাগ হতে পারি না। তুমি রোজগার করবে, কীভাবে রোজগার করবে সেটি তোমার ব্যাপার, আমি তো তোমাকে অন্যায় বা অত্যাচার করে রোজগার করার কথা বলিনি। তখন রত্নাকর দস্যুর সুদৃষ্টি ফিরে এলো, তিনি বুঝতে পারলেন যে সত্যিকার অর্থে আমি যে পাপ করছি সে পাপের ভাগ আমার পরিবারের কেউ নিতে চায় না। তো তখন তিনি সাধুদের কাছে সব কিছু খুলে বললেন এবং তিনি সাধুদের দণ্ডবাদ প্রণাম জানালেন এবং তার ভুল বুঝতে পেরেছিলেন, পরবর্তীতে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং সত্যের সন্ধান এবং সুন্দরের পথ অনুসরণ করার জন্য তাদের কাছে দিক নির্দেশনা চাইলেন এবং সাধুরা তখন তাকে দিক নির্দেশনা দিল। সে অনুযায়ী সে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন এবং পরবর্তীতে তিনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হলেন। এটি হচ্ছে সাধু সজ্জন ব্যক্তি হওয়ার যে প্রক্রিয়া, তা আমরা রত্নাকর দস্যুর এই কাহিনীর মধ্য দিয়ে আমরা জানতে পারি। তাই সঠিক সুন্দর পথ অনুসরণ করার জন্য আমাদের অবশ্যই হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে, তবে আমরা এই বিষয়গুলো জানতে পারি। তো আমরা এ পাঠ থেকে তোমাদের দু একটি বাড়ির কাজ দিব, তোমরা একটু খাতায় তুলে নাও। দেখো, তোমাদের এ পাঠ থেকে আজকে বাড়ির কাজ থাকবে রত্নাকর দস্যু কীভাবে মুনি হলেন, 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব লিখো। তাহলে তোমরা এই পাঠটি
আবার বাসায় আত্মস্থ করবে, তোমরা অনুধাবন করবে এই পাঠের পুঙ্খানুপুঙ্খভাবে, তোমরা পাঠগুলো পড়বে, তারপর তোমরা বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।